সকাল 11টা বাজে আর এটা পড়ে পড়ে ঘুমোচ্ছে তার বাবার সাথে। তোদের ওঠার কি কোনো প্ল্যান আছে? তোর বাবা যে বলছিল আজকে তোকে নিয়ে খেলতে যাবে 8:30টার সময়। কিরে তোদের খেলার কি অবস্থা? ফুটবল নিয়ে খেলতে যাবে, উঠবি? এই বাদর, বৃষ্টি হচ্ছে পৃথিবীর সব বাচ্চারা সব শিশুরা সবাই যেন ভালো থাকে এবং সবাই যেন খুশিতে থাকে। তো আজকে আমি আমার দিনটা এই সকাল এখন 11টা বাজে এবং আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আগেই আমি তোমাদের দেখিয়েছি সকালবেলায় আমি ব্রেকফাস্টে বানিয়েছিল রাইস ভার্মিসিলি, একটু সবজি টবজি দিয়ে, অবভিয়াসলি শীতকাল। আর শীতকালে তো সব থেকে ভালো যেটা লাগে সেটা হলো অনেক সবজি দিয়ে চাউমিন, বা অনেক সবজি কালারফুল সবজি দিয়ে চাউমিন, কালারফুল সবজি দিয়ে। আমার চাউমিন খেতে আজকে ইচ্ছা করছিল না, তার কারণ হলো ওটাতে ময়দা আছে আর আমি ময়দাটা জেনারেলি একটুখানি অ্যাভয়েড করে চলি। তো আমি কালকে রাইস ভার্মিসেলি কিনেছিলাম মল থেকে, তো ওইটা দিয়েই আমি অনেক সবজি দিয়ে এটা করেছি। তো এখনও কারোর ব্রেকফাস্ট হয়নি, অনি আর আহান দুজনেই এখনও শুয়ে আছে, 11টা বাজে। শুয়ে থাকার কারণ একমাত্র হলো ওয়েদার, আর এখনো বৃষ্টি পড়ছে, মানে কাল সকাল থেকে কন্টিনিউ আজকে সকাল পর্যন্ত এখনো বৃষ্টি পড়ছে, বৃষ্টির কোনো বিরাম নেই। জানি না কখন এটা মানে বন্ধ হবে আর আমরা একটু বেরোতে পারবো, কারণ আজকে টুকটাক টুকটাক অনেক কাজ আছে। আজকে আমার ফেসিয়াল করানোর জন্য মেবি আজকে আসতে পারে, যদি ওর আজকে টাইম না হয় তাহলে কালকেও আসতে পারে, আমি ঠিক জানি না কবে আসবে। বাট আমাকে বললো যে 1-1:30-এর মতো আমাকে জানিয়ে দেবে। তো আজকে রান্নার মতন সেই রকম কিছু নেই, বাট আমি ভাবছি কি করবো, কালকে একটুখানি চিকেন বেঁচে আছে তো মেবি আমি ওটার বিরিয়ানি করে দেবো ওইটা দিয়ে, বা জানি না, আমি সত্যি জানি না কি করবো। আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদেরকে বলছি আমি কি করবো। চলো, হ্যাপি চিলড্রেন্স ডে। For so long, I was living my life. Oh, so wrong. Always numb in my mind. Battled on, building scars from the knife. So far gone, I was blind. So now. এটা হলো আমার কাদম্বিনী সুইসাইড নোটের একটা বই, যেটা আমার খুব প্রিয় একটা বই। এটাকে এরকম ভাবে বিষ্ণু এরকম ফেলে দিয়েছে, তাতে কতগুলো খেলনা যে ক্যামোবাইল দিয়ে এনরিচ এই শীত মাস্ক
এটা পার্সোনাল স্কিন কেয়ার স্পেশালিস্ট হিসেবে অ্যাড করে। সানবার্ন, র্যাশ, ড্রাই, ইটি স্কিনকে সুদিং ইফেক্ট দেয়, ফ্রি র্যাডিক্যালস থেকে প্রোটেক্ট করে আর এজিং থেকে বাঁচায় আর স্কিনকে আরও রেডিয়েন্ট করে। অল স্কিন টাইপের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট। এটা তোমরা লাগিয়ে দেখতে পারো, আমার তো এটা খুব ভালো ইফেক্ট দিয়েছে। আর 15-20 মিনিট এটা লাগিয়ে একটু রেস্ট নিতে হবে। তো আজকের রবিবারের স্পেশাল লাঞ্চ হলো আমাদের কাছে এটাই, গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডাল আর ডিম ভাজা, সাথে হলো ঘরে বানানো ঘি। ঘি শরীরের জন্য খুব ভালো। আমরা যদি প্রতিদিন 1 চামচ করে ঘি মানে খেতে পারি সারাদিনে, এটা আমাদের বাউল সিস্টেমের জন্য খুব ভালো। আর আরেকটা জিনিস হলো স্পেশাল, যেটা সেটা হলো এটা হলো কামরাঙা চাটনি। এটা আমি কালকে করেছি। সো অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন বাজে হলে ওরকম 3:30-এর মতো, আর এখনও ক্লাউডি ওয়েদার, এখনও বৃষ্টি একটু ধরেছে এখন, তবে মনে হচ্ছে আবার পড়বে, এখনও বন্ধ হবে না। তো এখন 3:30 বাজে, যেরকম আমি একটুখানি রেস্ট নেওয়া ভাবছি। বিকেলে একটু প্ল্যান আছে, বিকেল হলো আমাদের ক্লাবে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম দিওয়ালির দিন ক্লাবে গেছিলাম, সেই ক্লাবের সাথে যেই যুক্ত আমি, তো সেইখানে আজকে হচ্ছে বিজয়াদশমীর একটা গেট টুগেদার, সরি বিজয় সম্মেলনী টাইপের একটা গেট টুগেদার হচ্ছে। তো এটা অনেকদিন পরেই হচ্ছে, তার কারণ যারা ধরো পুজোতে আমরা এনগেজ থাকি তারা অনেকেই আউট অফ স্টেশন চলে গেছিলো, তো কারণে কারোর একটু টাইমের এদিক ওদিক হচ্ছিলো আর উইকেন্ড ছাড়া এটা পসিবল না। তো এই সপ্তাহে মোটামুটি অনেকেই আছে, তো তাই জন্য ভাবা হচ্ছে মানে প্ল্যান করা হচ্ছে যে এই সপ্তাহে করা হবে। তো আজকে যেহেতু প্ল্যান আছে বিকেলবেলা ওখানে যাওয়ার, তো ওখানে একটু তাড়াতাড়ি যেতে হবে, 7:30-এর মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো তার আগে আমার টুকিটাকি কিছু কিছু কাজ আছে। সামনে যেহেতু কলকাতা যাচ্ছি, আমার ব্লাউজ সেলাই করার আছে, তারপরে কিছু ডেকোরেটিভ থিংস কেনার আছে, তো সেইগুলো কিনতে আমাকে মার্কেটে যেতে হবে। তো বিকেল 5টার সময় বেরোবো, অনি যাবে অ্যারেঞ্জমেন্টসে, মানে ক্লাবের যেই খাওয়া দাওয়া আছে তো সেখানে ওর অ্যারেঞ্জমেন্টসের দায়িত্বে আছে, ও একা নিয়ে অনেকেই আছে, তো ও সেখানে আমাকে মার্কেটে ড্রপ করে ও সেখানে চলে যাবে, আর আমি মার্কেটে ওখান থেকে ওই জিনিসগুলো কিনে, আহানের আজকে চিলড্রেন্স ডে তো আমি ভাবছি সেই উপলক্ষে আহানের জন্য একটা কিছু খেলা কিনবো। তো আমরা প্রতি বছর আমি আর অনেক দুজনে মিলেই কিনি, কিন্তু এবছর ওর টাইম হবে না, তো আমাকে বললো তুমি যখন যাচ্ছ মার্কেটে তুমি কিনে নেবে। এখনও প্ল্যান করিনি কী কিনবো, বাট হ্যাঁ কিছু একটা কিনবো। ওকে কিনে দেওয়া কোনো লাভ হয় না, কারণ উইদিন মানে ওটা একদিন হার্ডলি, ওটার মেয়াদ একদিন হয়, তার মধ্যে ওটা ভেঙে যায় বা ও হয়তো মানে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল, যেরকমটা তোমাদের সকালে দেখিয়েছে। তো বাট স্টিল আগে কিছু একটা তো গিফট করা বানতা হয় আজকে, তো সেইটা কিনে আমাকে আবার টেলারের কাছে যেতে হবে, কারণ আমার একটা ব্লাউজ এসেছে সেটাকে অল্টার করানোর আছে, সেটাও দিয়ে দেবো। তো এইসব করে আমাকে ফিরে এসে আবার রেডি হতে হবে, ভাবছি আজকে শাড়ি পরে যাবো, যেহেতু বিজয়ের সম্মেলনী অবভিয়াসলি শাড়ি পরাটা উচিত, আর সবাই শাড়ি পরে যায়ও। আর সাথে আছে আমাদের চিট ফান্ড, আমাদের মহিলা সমিতি আছে, তো সেখানে আমরা প্রতি মাসে চিট ফান্ড খেলি, তো সেটাও খেলা হবে আজকে, যেহেতু একসাথে সবাই হবে, তো বেশ একটা বেশ মজার একটা মাহল তৈরি হবে। তো আমি যখন যাবো ক্লাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকে রবিবার, আজকে তো রবিবার একটু ল্যাগ খেতেই হয়, তার জন্য 3:30-টার সময় আমি একটুখানি এখন ব্লগটা বন্ধ করে আমি একটু রেস্ট নিই। এখন বাজে হলো 5:20, আর এখন আমি যাচ্ছি মার্কেটে, আমার টুকিটাকি কেনার আছে, আগে আমি বলেছিলাম, তো ওইগুলো কিনে আমি টেলারের কাছে যাব, টেলারের কাছে ওগুলো দিয়ে তারপর পাড়ি এসে রেডি হব। Thank you.
যেগুলো লিখছিলাম দেখলে সেইগুলো হলো আজকে আমাদের ক্লাবের মধ্যে পুজোতে দুর্গাপুজোতে নবমীর দিন আমরা কিছু খেলার মানে ইয়ে করেছিলাম, কম্পিটিশন করেছিলাম, তো সেইগুলোতে যারা যারা জিতেছিল আমরা সেই প্রাইজগুলো আজকে ডিস্ট্রিবিউট করব। যাওয়ার কথা ছিল 7টার সময়, একটু লেট হয়ে গেছে, বাড়িতে একজন গেস্ট চলে এসেছিল। আচ্ছা হ্যাঁ, এখন 7:45 বাজে, সরি 7টার সময় যাওয়ার কথা ছিল আর 7:45 এখন বাজে, তো বাড়িতে একজন গেস্ট এসেছিল তাই জন্য একটু লেট হয়ে গেছে বেরোতে। আর আহানের দিকে পেছনে বসে আছে একদম ঠান্ডা ড্রেস পরে, এখানে ঠান্ডা মোটামুটি খুব ভালো পড়ে গেছে, বৃষ্টিটা পড়ার জন্য বেশ ভালোই পড়ে গেছে। সবার হাতে টাকা গুলো একটু দেখাও, এই মাসে শীতকালে মিরাদি পেলো আর সবাই হাত তালি দাও। তাকাও এদিকে তাকাও, তো আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর এখন বাজে রাত 10:30, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো খুব মজা হয়েছে, খুব মজা করেছি, খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে। তো আমি আর এই ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি লম্বা করবো না। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, টিল দেন গুড নাইট, সবাই ভালো থেকো।